ডিউটি সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ সিভিক, ঘটনায় চাঞ্চল্য দেগঙ্গায়, পায়ে গুলি লেগে জখম সিভিক হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীদের গুলিতে জখম সিভিক ভলেন্টিয়ার, ভোটের সময় এই রকম ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দেগঙ্গায়। সূত্রের খবর অনুযায়ী গতকাল রাতে শেখ মিনহাজ উদ্দিন এবং মোহাম্মদ রফিক নামে দুই সিভিক ভলেন্টিয়ার ভাসিরিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে রাতে ডিউটি সেরে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎই এই দুই সিভিক ভলেন্টিয়ারকে ধাওয়া করে কয়েকজন দুষ্কৃতী। চাপাতলা এলাকার কাছে এসে দুষ্কৃতীরা সিভিক ভলেন্টিয়ারদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হয় 34 বছর বয়সী সিভিক ভলেন্টিয়ার শেখ মিনহাজ উদ্দিন। বামুরুতে গুলি লাগে তার। ঘটনায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ এসে আহত সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে হরোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রেফার করা হয় বারাসাত জেলা হাসপাতালে। জখম সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর দাবি, তার স্বামীর কি হয়েছে পুলিশ তাকে জানাননি। পুলিশ কিছু বলেনি? ডিউটি করছিল, ডিউটি থেকে হঠাৎ। আপনার নাম কি? আমার নাম নুন্নাহার খাতুন। পুলিশ আপনাকে কিছু জানায়নি তাই তো? ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওরা ডিউটি করছিল রেলগেটার ওখানে, ওখান থেকে আসার পথে ওদের পিছু ধরে গোসাইপুর থেকে কি রেলগেট থেকে দুটো এই একটা বাইক দুজন ছিল। ওরা এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছিল যে পিছন ধরে এসে কে, সে আসতেছে কিনা। আর তারপরেই ওরা পিছনে এসে সাইডে এসে বললো যে মারবো মারবো বলিয়া থেকে গুলি করে বেরিয়ে গেল। কটা গুলি চালিয়েছে? কোথায় লেগেছে? পায়ে লেগেছে। ও কি করে যার লেগেছে? সিভিল পুলিশ। কি কারণে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলা করা হলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আহত সিভিক ভলেন্টিয়ারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দেগঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।